প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ হুমায়রার কিচেনে। আজ নিয়ে এসেছি একই ভিডিওতে দুটো রেসিপি, অর্থাৎ একই ব্যাটার দিয়ে তৈরি করেছি একটা ঝাল আর একটা মিষ্টি রেসিপি। ব্যবহার করেছি সুজি, ময়দা আর দই। এটাকে আমি কি বলবো? আমি এটা পিঠাই বলছি। তাহলে আসুন শুরু করি সুজির ঝাল পিঠা আর সুজির মিষ্টি পিঠা। সুজির পিঠা তৈরি প্রথমেই আমি ঝাল পুরটা তৈরি করে নিচ্ছি। প্যানে দিয়েছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। তেলে একটা ফোড়ন দেব। দিয়ে দিলাম 1 চা চামচের মতো উড়দ ডাল অথবা মাসকলাইয়ের ডাল। আধা চা চামচ পরিমাণ দিলাম চানা ডাল বা বুটের ডাল, আর আধা চা চামচ পরিমাণ দিলাম গোটা সাজিরা। সামান্য কিছুক্ষণ, আধা মিনিটের মতো হালকাভাবে ভেজে নিয়ে যখন একটা সুগন্ধ পাচ্ছি সেই সময় দিয়ে দিলাম মোটা মোটা করে কাটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো রসুনের কিমা, আর আধা চা চামচের মতো দিয়ে দিলাম কাঁচা আদার কিমা। একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম একটাই মশলা, সিকি চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। পুরটা তৈরি করব আমি আলু দিয়ে। আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে আছে প্রায় 4-5টার মতো মাঝারি সাইজের আলু। বেশ ভালোভাবে আলু স্ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম প্রায় সিকি কাপের মতো সেদ্ধ ভুট্টা দানা, আর দিয়েছি মটরশুঁটি, সিকি কাপের মতো বা তার চেয়ে কিছুটা কম হবে। আপনারা মটরশুঁটি বা ভুট্টা দানা যদি পছন্দ না করেন বাদ দিতে পারেন। কিছুক্ষণ প্যানে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, প্রায় 1 চা চামচের মতো, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে আপনারা লেবুর রস বা সাদা সিরকাও ব্যবহার করতে পারেন। ব্যাস, কিছুক্ষণ নাড়াচাড়া করেই তৈরি হয়ে গেল একটু টক টক স্বাদের আলুর পুরটা। তবে এই পুর তৈরি করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ধনেপাতা কুচি দিতে পারেন, কাঁচা মরিচ দিতে পারেন, শুকনো মরিচ দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এখন তৈরি করব পিঠার মিষ্টি পুরটা। আমি হাঁড়িতে নিয়েছি প্রায় 1 লিটার মতো ফুল ক্রিম লিকুইড দুধ। বেশ কিছুক্ষণ হালকা আঁচে নাড়াচাড়া করে দুধের পরিমাণ প্রায় অর্ধেকের মতো করে দিয়ে দিলাম গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আর একটা বাটিতে 1 চা চামচ পরিমাণ কর্নস্টার্চ বা অ্যারারুটের মধ্যে 1 চা চামচ পরিমাণ পানি মিশিয়ে সেই লিকুইডটাও দিয়ে দিলাম। কর্নস্টার্চ দেওয়ার জন্য ক্ষীরটা একটু আঠালো আঠালো হবে, শুকনা শুকনা বা ঝরঝরে হবে না। আরও কিছু দেব। দিয়ে দিলাম পছন্দ মতো পরিমাণে প্রায় 15-20টার মতো কিশমিশ। আরও দিলাম কাঠবাদামের টুকরা। কাঠবাদাম বা অ্যালমন্ডের টুকরা পছন্দ না করলে দিতে পারেন চীনাবাদামের টুকরা, কাজু বাদামের টুকরা, আর যদি পছন্দ না করেন বাদও দিতে পারেন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করেই তৈরি হয়ে গেল দুধের ক্ষীরটা। দুধের ক্ষীরটা তৈরির সময় আপনারা ইচ্ছা করলে নারকেল কোরানো দিতে পারেন, অথবা সামান্য প্রায় 1 চা চামচ কিংবা 2 চা চামচ পরিমাণ সুজি বা চালের গুঁড়াও দিতে পারেন। এতে কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষীর তৈরি হয়ে যাবে, খুব বেশিক্ষণ আর জাল দিতে হবে না। তৈরি হয়ে থাকলো সুজির পিঠা, আলু আর দুধের ক্ষীরের পুরটা। এখন আমি ব্যাটারটা তৈরি করব। পিঠার ব্যাটারটা তৈরির জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ শুকনা সুজি। বেকিংয়ের জন্য যে কাপগুলি ব্যবহার করা হয় মেজারমেন্টের জন্য, সেই কাপই ব্যবহার করছি। গ্রাইন্ডারে সুজিটা কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করা সুজির মধ্যে এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই, আর গুলে নেওয়ার জন্য দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি, আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে এখন আমি ঢেকে রেখে দেব রেস্টে প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পরে এখন এতে দিয়ে দেব কিছু লবণ। আমি দিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণ, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 2 চিমটি খাবার সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, এটা খাবার সোডা। খাবার সোডা খাবারকে নরম করে আর বেকিং পাউডার খাবারকে ফুলতে সাহায্য করে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এই রকম হবে। আমি আরও কিছুটা পানি মিশিয়েছি। আমি টোটাল মিশিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু খেয়াল করবেন। যদি এর চেয়ে একটু বেশি লিকুইড হয়ে যায় তাহলে প্রয়োজন মতো 1 চামচ বা 2 চামচের মতো ময়দা মিশিয়ে দেবেন। আর যদি বেশি ঘন থাকে তাহলে কিছুটা পানি মিশিয়ে দেবেন, ওই 1 চামচ 2 চামচ করে। সুজির ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন পিঠাগুলি তৈরি করব। গরম প্যানে দিয়েছি সামান্য পরিমাণ তেল, আধা চা চামচের মতো হবে। আপনারা পছন্দ করলে ঘি, বাটার সেটাও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো ব্যাটার। এখানে একটু বলে নিই, চেষ্টা করবেন একটু ছোট ছোট করে পিঠাগুলি তৈরি করতে। খুব বেশি ব্যাটার একসাথে ঢেলে দেবেন না, এতে হবে কি, কারণ ব্যাটারটা তো আরও ছড়িয়ে যাবে, পিঠাটা আরও বড় হয়ে যাবে। বড় পিঠা কিন্তু উল্টাতে অসুবিধা হবে, উল্টানোর সময় কিন্তু ভেঙে যেতে পারে। আমি এইরকম টাবু হাতা ডালের চামচের অর্ধেকের মতো ব্যাটার নিয়েছি। ব্যাটার দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবেন কিন্তু যে পুরটা ব্যবহার করবেন, আমি দিয়ে দিলাম ক্ষীরের পুরটা। বেশি সময় নেবেন না, আর পুরটা একটু সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে এটা টুপির মতো উঁচু হয়ে না থাকে। এখন পুরটা ঢেকে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, পুরটা ঢাকার জন্য যতটুকু সুজির ব্যাটার দরকার হবে সেটুকুই দিবেন, অতিরিক্ত কোনো ব্যাটার এখানে দিবেন না। প্রথমে তো আমি দিয়েছি চামচের আধা চামচের মতো, এটা ঢাকার জন্য 1 টেবিল চামচ কিংবা তারও কম লাগবে, সেটুক দিয়েই আমি ঢেকে দিলাম। অতিরিক্ত উপরে ব্যাটার দিলে উপরের ব্যাটারটা কিন্তু রান্না হতে বা শুকাতে সময় লাগবে, বেশি সময় লাগবে, আর পিঠার নিচের দিকটা কিন্তু পুড়ে যাবে। আমি একটু সামান্য তেল ছড়িয়ে ঢেকে দিলাম। ঢেকে মৃদু আঁচে রান্না করব। চুলার আঁচ থাকবে কিন্তু এখন একদম মিডিয়াম থেকে মিডিয়াম লো ফ্লেমে। এভাবে রান্না করব একদিক প্রায় 2 মিনিটের মতো। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন ক্ষীরের উপরে যে ব্যাটারটা দিয়েছি সেটার রঙটা কিন্তু সাদা, অর্থাৎ ওটা কিন্তু এখনও সেদ্ধ বা কুকড হয়নি। এখন কিন্তু আমি পিঠাটা উল্টাবো না। এখন যদি পিঠা উল্টায় তাহলে কিন্তু পিঠার উপরেরটা একদম নষ্ট হয়ে যাবে আর মসৃণ থাকবে না। এই যে কিছুক্ষণ পরে এখন দেখা যাচ্ছে পিঠার উপরেরটা কিন্তু একদম কুকড হয়ে গেছে। এখন পিঠাটা আমি আস্তে করে উল্টিয়ে দিলাম। এখন আবার মৃদু আঁচে ঢেকে রেখে দিব প্রায় আধা মিনিটের মতো, পিঠার উল্টা দিকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর একটু রঙটা আসার জন্য। পিঠাটা আমি তুলে নিলাম একটা নেটের উপরে। এতে হবে কি, গরম পিঠার ভাপটা নেটের ভেতর দিয়ে বার হয়ে যাবে, ফলে পিঠার নিচের দিকটা কিন্তু সগি বা ভেজা ভেজা হবে না, শুকনা ঝরঝরে থাকবে। আর একটা পিঠা ভেজে দেখাচ্ছি। এখন আমি ভাজবো আলুর পুরটা দিয়ে একই রকমভাবে, তবে পিঠা কড়াই বা প্যানে ছাড়ার আগে ব্যাটারটা কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। কড়াইয়ে সামান্য তেলের উপরে দিয়ে দিলাম ব্যাটারটা, খুব বেশি পরিমাণে না। তার উপরে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আলুর পুরটা, আর আলুর পুরটা ঢেকে দেওয়ার জন্য যতটুকু ব্যাটার লাগবে সেটুকু দিয়েই আলুর পুরটা ঢেকে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রেখে অন্যদিকে উল্টিয়ে নিলাম। আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম আধা মিনিটের মতো, ব্যাস তুলে নিলাম নেটের উপরে। তৈরি হয়ে গেল আমার আলুর পুর ভরা সুজির পিঠা। এইভাবেই আমি সমস্ত পিঠাগুলি তৈরি করে নিলাম। আলুর পুর ভরা বা দুধের ক্ষীর ভরা এই পিঠা কিন্তু সত্যি খুব মজার। এই তো সামনে আসছে রোজা, শবে বরাত। আপনারা কিন্তু এই পিঠাটা ইফতারে অথবা শবে বরাতে তৈরি করতে পারেন, একটু নতুনত্ব হবে। আবার অনেক সময় তো আমরা চালের গুঁড়া বা আটাটা হাতের কাছে পাই না, এই পিঠা তৈরি করতে তো কোনো চালের গুঁড়ারই দরকার হচ্ছে না। অবশ্যই তৈরি করে নেবেন। হেলদি আর কম তেলে ভাজা এই পিঠাগুলি কিন্তু অবশ্যই আপনারা পছন্দ করবেন। আর রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আমার সমস্ত রেসিপিগুলি আপনারা পছন্দ করবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।